যদি আপনি একটি বড় বিলে মাছ ধরতে আসেন, আপনার মনে হতে পারে যে এটা খুবই সহজ কাম, কিন্তু মোটেও না, এটা খুবই কঠিন একটি কাজ। কারণ আপনাকে এরকম রাস্তা কাদা সব কিছু পেরিয়ে যেতে হবে লোকেশনে, তারপরে গিয়ে মাছ ধরতে হবে। তো এই কঠিন কাজটা আমরা খুবই আনন্দ সহিত করি, কারণ আমাদের মাছ ধরতে ভালো লাগে। আমাদের টোপ প্রস্তুত করে এনেছি, আমাদের টোপে ছিল হচ্ছে ছোটো মাছ, শুটকি এবং চিনি, এই তিনটে আমরা ভালো করে পাটাতে বেটে আজকে এসেছি মাছ ধরতে। আমাদের উদ্দেশ্য শিং মাছ ধরা। এটা হচ্ছে রাস্তা, আমাদের যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন খুব স্বাচ্ছন্দ্যে যাচ্ছি আমরা এবং খুবই মজা লাগছে যেতে। এরকম রাস্তা এসেছি, এরকম জায়গায় এরকম রাস্তা তো পেতেই হবে স্বাভাবিক, তাই এটাকে খুব এনজয় করছি। ও গেছি, মাটিগুলো এত আঠালো যে পায়ের সঙ্গে লেগে ধরছে এবং বোঝা যাচ্ছে যে এরা অনেকক্ষণ লেগে থাকবে। ও বিলে এসে, একটি বিলে তো অনেক রকম মাছ থাকে, কিন্তু শুধুমাত্র শিং মাছ ধরার টেকনিকটা আমরা দেখাবো আজকে। দেখুন, কচুরি পানার সাইডে বাবু ভাই এরকম একটি জায়গা ফোট করে সেখানে দেখুন পানি একদম ঘোলায় দিবে। পানি যতটা ঘোলায় দেওয়া যাবে শিং মাছ তত বেশি ধরবে। ওই জায়গাটাতে পানি ঘোলা করলে শিং মাছ ছুটে চলে আসে এখানে, কি জন্য যে আসে তা জানি না। ও দেখতে পেলেন বন্ধুরা, অনলি শিং মাছ উঠতেছে, আমরা তিনটা পাইলাম, তিনটাই শিং। এই হচ্ছে ব্যাপার, আপনি এরকমভাবে একটু ঘুলিয়ে দিবেন, ঘোলানোর পরে দেখবেন 1-2 মিনিটের মধ্যেই ম্যাজিক শুরু হয়ে যাবে। যদি মাছ বেশি থাকে তাহলে আর বেশি বেশি তাড়াতাড়ি পাবেন, নাকি ভাই? শিখলে আজকে শুধুমাত্র শিং মাছ ধরবো আমরা, কি বলো দাদা? হ্যাঁ দাদা। ও শিং একদম দেশীয় শিং, কাটা খাবে নাকি একটা? আমি বন্ধুরা, এই শিং মাছ যদি আপনারা চিনে থাকেন, দেশি শিংগুলো, এগুলোর কাঁটা কতটা বিষাক্ত, ভয়ঙ্কর, যে একবার এটা খেয়েছেন শুধু সেই বুঝতে পারবেন। সাপের তো কি বিষ, বড় বড় ট্যাংরা। শিং ট্যাংরা দুইটাই ধরছে, দেখতে পাচ্ছেন দুইটা না দুইটা পেলো। আর একটা, তিন টানে তিনটা, দেখা যাক বাবু ভাই এই টান কতক্ষণ অব্যাহত রাখতে পারে। তিন টানে তিনটা, চার টানে চারটা, চার টানে চারটা, দেখতে পাচ্ছেন ভিডিও চলছে নন স্টপ, দেখি কতক্ষণ অব্যাহত থাকে, সে কোথায় গিয়ে মিস করে দেখবো আমরা। চার টানে চারটা, আমরা চাচ্ছি যে সে প্রচুর প্রচুর মাছ তুলুক। বাবারে, পাঁচ টানে পাঁচটা, এটা খুলে গেছে, পাঁচ টানে পাঁচটা, পাঁচ টানে পাঁচটা। বন্ধুরা দারুণ দারুণ টোপ, এই টোপ সম্বন্ধে আপনারা জানেন এবং আমরা এই টোপ দিয়ে মাছ ধরি। দেখুন পাঁচ টানে পাঁচটা মাছ তুলেছে, ছয় টানে ছয়টা, উড়ে গেছে। ছয় টানে ছয়টা বন্ধুরা, আমরা কিন্তু দেখুন কি ম্যাজিক দেখাচ্ছি, ছয় টানে ছয়টা তুলেছি,
এই সাতটারে সাতটা শিং, ওফ ও সাত নাম্বার শিং, ওয়াও 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 সাত নাম্বার শিং। বিলের চলন বিলের মাছ দেখতে পাচ্ছেন, আমরা সাত টানে সাতটা তুলেছি, ছয়টা ট্যাংরা একটা শিং, দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ মজার ব্যাপার। সাত টানে সাতটা দেখি কি হয়, কতক্ষণ অব্যাহত থাকে দেখতে দেখতে থাকি আমরা। সাত টানে সাতটা হতেও পারে, সাত টানে সাতটা, আট টানে আটটা, আট টানে আটটা, ও কষা ট্যাংরা রে, আট টানে আটটা, আর কি দেখাবো, ও স্যাটিসফাই হয়ে গেলাম আজকে মাছ মারা দেখে ফুল। দেখি কতক্ষণ অব্যাহত থাকে, আট টানে আটটা, দেখি কি হয়। ও নয় নম্বর টান মিস নিয়েছিল, নয় নম্বর টান নিতে পারেনি, দারুণ দারুণ। চরণ বিলের সাইডে আমরা আসি এখন নদীতে, এবং এইখানে আমরা গত বছরও মাছ ধরেছিলাম, এই বছরও মাছ ধরতে এসেছি, ইনশাল্লাহ আমরা খুব ভালো মাছ ধরতে পারবো সেই আশায় আসি। ধরতে পারতেছি অলরেডি, শিং শিং, এটা হচ্ছে এগারো নম্বর টান, ধরো ঘাস চাইপি ধরো, যাবি কনে, এগারো টানে নয়টা। এই সিস্টেমে মোটামুটি সব জায়গাতেই এই এই টোপ দিয়ে মাছ ধরা হয়, এবং আমরা সবাই জানি এভাবে টোপ দিয়ে অনেক মাছ ধরে, কিন্তু এরকম মাছ ধরে রে দেখতে পাচ্ছেন খুব কম টানে মিস বন্ধুরা, দারুণ দারুণ ফিশিং, ইন্টারেস্টিং ফিশিং হচ্ছে আজকে। ও আমরা আরেকটি শিং পেয়ে গেছি দেখুন বন্ধুরা, ওয়াও ওহ কালার, কষারে কষা কষা, দেখি দেখি বুড়ো, আয় হায় আল্লাহ কি বড় শিং, ওরে বাবা কি কষা শিং, মালি রে শিং রে, ক্যাঁ ক্যাঁ করে ডাকে শিং ধরলে, বাবারে বাবা কি বড় শিং রে, শুরু হয়ে গেছে বাবু ভাই। এখন দেখতে পাচ্ছেন আমরা আসি হচ্ছে এই বিলের মাঝামাঝিতে, যে নদী রয়েছে সেই নদীর পাশে রয়েছে এখন, তো এদিক দিয়ে অনেকভাবে মাছ ধরা হচ্ছে। আর বাবু ভাই এখানে শিং আর ট্যাংরা মাছ ধরতে যাচ্ছে ধরতে, কারণ নদীর পাশে তো শিংও ধরবে ট্যাংরাও ধরবে, আমরা এসেছিলাম শিং মাছ ধরতে, স্বাভাবিক ট্যাংরা তো ধরবেই, এদিক দিয়ে তো প্রচুর ট্যাংরা, কারণ ট্যাংরার জায়গা এগুলো, নদী নদী মানেই ট্যাংরা। বন্ধুরা আমরা বারোটা বাজে এসে, এখন তিনটা বাজে আমাদের মাছ ধরা শেষ, আমরা আর মাছ ধরবো না, আমরা এখন মাছ দেখাবো ঢেলে দেখুন। ইয়া আজকে অনেক মাছ পেয়েছে অনেক, ও যে আল্লাহ, ট্যাংরা আর শিং শুধুমাত্র, দেখুন
ওয়াও সুবহানাল্লাহ, কেমন কাজ? আলহামদুলিল্লাহ, প্রচুর প্রচুর মাছ দেখতে পাচ্ছেন। ও আয় আল্লাহ, কতগুলো মাছ! আমরা 12টা বাজে এসে, এখন বাজে 3টা, এখন চলে যাচ্ছি আমরা। মোটামুটি এতগুলো মাছ ধরেছি আমাদের টোপ দিয়ে, এবং আমরা তার সাথে দেখালাম। ও 1 কেজির মতো হয়েছে। হ্যাঁ, প্রায় 1 কেজি। আলহামদুলিল্লাহ, দেশি মাছ 1 কেজি মারা ধরা মানে কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, এবং খুবই আনন্দের ব্যাপার যে মাছগুলো খেতে খুবই মজা, এবং এই মাছের অনেক দামও বাজারে। আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছে। আমরা কালকে আবার সকাল সকাল এসে কালকে আমরা ঝুড়িকে ভরেই ফেলবো ইনশাল্লাহ।